বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মানস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দুআও ভালোবাসায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমি যে সকালে নাস্তা শুরু করে দিছি, সকালে আজ থেকে ব্লগটা শুরু করে দিলাম, হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তো যে সকালে সবজি করলাম আর রুটি করলাম, আজকে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো এই যে নাস্তার মধ্যে পরোটা বানাইছি, আর পরোটা আমি বানাইনি, আমার হাজবেন্ড বানাইছে আমাকে, আর সবজি করে নিছি, আর সবজি দিয়ে পরোটা খাওয়া হবে সকালের নাস্তায়। তো সবজিটা বসাই দিয়ে এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছি, অনেকগুলো থালা বাসন, আগে তাড়াতাড়ি করে না ধুলে পরে আবার দেরি হয়ে যায় আরও ধুতে ধুতে। তো এদিকে আমি সবজিটা বসাই দিয়ে তাকে ধুয়ে নিলাম। তো আমার কাজটা আগে বেড়ে গেল, মানে তাড়াতাড়ি আগে এগিয়ে গেল। তো এভাবে আমি কাজটা সেরে নিলাম। তো এদিকে আমি থালা বাসন ধুয়ে আবার আসলাম আর কি। সবজিটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি পরোটাগুলো ভেজে নিব এক এক করে। তো ভেজে নিয়ে তো হাজবেন্ড তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন ছেলেকে দিতেছি। ছেলে হাজবেন্ড খেয়ে বাজারে চলে গেছে, আর এখন ছেলেকে ভেজে দিব, ছেলে খাবে। ছেলে আবার ডিমও খেতে পারে না, ডিম খেলেও আমার ছেলের গ্যাস হয়, সেজন্য ওই যে সবজি করলাম ওর জন্য। আমি আবার সবজি খাই না, আমি আবার চা দিয়ে খাবো, এইরকম আর কি অবস্থা। তো সরিষার তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতেছি। আমার ছেলে তো সরিষার তেল খায়, আর ডাক্তারও বলছে সরিষার তেল খেতে। তো এভাবে আমি পরোটাগুলো সব ভেজে নিব এক এক করে, আমার আর আমার ছেলের জন্য ভাজবো। আর হাজবেন্ড তো খেয়ে চলে গেছে বাজারে, আর ছোটো ছেলে তো এখন খাবে না, ও আরও পরে খাবে। তো এই যে এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে, ছেলেকে আমি নাস্তাও দিয়ে দিলাম, বড় ছেলেকে যে সবজি গিলে দিতেছি। সবজিটা অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে। এইভাবে আমি ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। একটা একটা করে ভাজি, একজনকে দে আবার আরেকটা ভাজি, এইভাবে আর কি ভাজতে হয় আমাকে। ছেলেকে নাস্তা দিয়ে নিয়ে নিজের জন্য বা ভেজে নিলাম। এখন এই যে আমার জন্য চা বানাবো, চায়ের জন্য দুধটা বসিয়েছি, প্যাকেটে তো দুধ দিয়ে যায় দুধওয়ালা, প্যাকেট করে সে প্যাকেট ফ্রিজে রেখে দিই। তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, জমে আছে, তার জন্য এই যে একটু পানি দিয়ে দুধটাকে আমি গালিয়ে নিতেছি আর কি। একটু পানি দিলে গলে যাবে, তারপরে সেটা আমি দিয়ে সেই দুধ দিয়ে আমি চাটা করে নেব। এই যে দেখুন, দুধটা দিয়ে দিলাম, এই দুধ দিয়ে আমি চাটা করে নিব। তারপর তো যে বললাম হাজবেন্ড বাজারে চলে গেছিলো, বাজার থেকে চলে আসছে, সব কিছু বের করে দিচ্ছে, পেঁয়াজ আছে, লবণ, কাঁচামরিচ, একটা পেস্ট, কুলার চাল, একটা মুরগি, টমেটো আছে, ভর্তা শাক আছে, তারপর আছে শালগম, সিম, মানে টুকটাক বাজার আছে, সেগুলো বের করে দিলে আর আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই হচ্ছে আমাদের আজকের বাজার। আচ্ছা
এখন কিছু নিয়ে আবার ফ্রিজে রেখে দিবে, সব লাগবে না, তার সাথে খিচুড়ি রান্না করবো, সেজন্য শাক টাক আর কি লাগবে না, শাকগুলো ফ্রিজে রেখে দিবে। আর আমি এদিকে আবার চা হয়ে গেছে, চা খেয়ে নিব, নাস্তা খাবো আর কি, রুটি দিয়ে চাটা খেয়ে নিব। আমি আবার রুটি, চা ছাড়া রুটি খেতে পারি না। তো নাস্তা খেয়ে তারপর চলে আসছি আবার কিচেনে, মুরগিটা বের করে নিলাম, কেটে নিব। এখন রান্না করার জন্য সব আর কি জোগাড় করে নিব। মুরগিটা কাটাও হয়ে গেছে, তো এখন পেঁয়াজ ছিলে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিব। আদা রসুন বাটাও ছিল না আজকে, মনে ছিল না, তারপর আদা রসুনও ছিলে নিছি, পেস্ট করে নিব। তো এখন আমি মুরগিটা দিয়ে নিতেছি। আজকে হাত শুক্রবার, আমার হাজবেন্ড আজকে বললো খিচুড়ি রান্না করতে আর মুরগির মাংস রান্না করতে। শীত তো শেষ হয়ে যাচ্ছে, এখন গরম আসলে তার খিচুড়ি বেশি খাওয়া যাবে না, সে ঠান্ডার মধ্যে খিচুড়ি মজা লাগে খেতে, সেই জন্য আজকে খিচুড়ি রান্না করবো। এদিকে আমার এসে সব দেখুন, ধোয়া কাটা সব জোগাড় হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো। তো এইভাবেই পাশে থাকবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়, আপনাদের ভিডিও আমি দেখি, আমি অবসর পেলে আপনাদের ভিডিও দেখি, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দোয়া করি সবার পরিবারের জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, এই দোয়াই করি। তো এদিকে আমার মুরগি মাংসটার বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ নেড়ে চেড়ে একটু লাল করে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে, তারপরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আবার পানি দিব, দিয়ে আবার ভালো করে আরো কিছুক্ষণ কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে এক কষিয়ে একবার মাংসটা দিয়ে দিছি, কষানোর পর তারপরে যে এখন ঝোল দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে এখন আমি আস্তে আস্তে তরকারিটাকে রান্না করে নেব। ভালো করে আর কি আমি সুন্দর করে সব কিছু কেচে কুচে তারপরে নামিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে।
তারপর যে তরকারিতে ঝোল দিয়ে তরকারি চুলার আঁচটা বাড়িয়ে দিছি, ঢেকে দিছি। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিব। চালটা চালে নিছি 3 পট। এখানে আমি ডাল দেব, মুঙ্গের ডাল আর মুসুরির ডাল। মুঙ্গের ডাল আর মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো এখানে আমি ডাল দিয়ে দিলাম কিছু, মুগের ডাল আর কি, কি বলবো, 1 কাপের মতো আর কি ডাল। আর এখানে মুসুরির ডাল দিলাম 1 কাপ, 1 কাপ পরিমাণ মতো আর কি দিলাম 2 ডাল নিয়ে। তারপরে এখন আমি ধুয়ে নিব। এটা দেখুন, এখন ডাল চালে মিলানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর এদিকে খিচুড়ি তরকারিটা নামিয়ে রেখে খিচুড়িটাও বসাই দিছি। খিচুড়ির মধ্যে সব ময় মশলা দিয়ে কষিয়ে তারপরে যখন আমি চাল দিয়ে কষাবো। মশলাটাকে ভালো করে কষালাম, মশলাটাকে ভালো করে না কষালে ভালো লাগবে না, সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি চাল দিয়ে দিলাম, চাল দিয়ে তারপরে আমি আবার ভালো করে কষাবো। তুই চা খাবার? হ্যাঁ, কাজ শেষ? আমার কষানো হয়ে গেছে, চাল কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, হয়ে আসছে আমার খিচুড়িটা। দিয়ে আবার আমি ঢেকে দিলাম। আমার রান্না তো শেষ, এখন আমি যে আমার বড় ছেলেকে খেতে দিয়ে দিব। ওরা আবার তাড়াতাড়ি খেতে দিতে হয়, কারণ ওর গ্যাসের সমস্যা, তো সেই জন্য তাড়াতাড়ি আগে আগে খেতে দিতে হয়। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমার ছেলেকে আগে আমি খেতে দিয়ে দিলাম। তারপর আবার সব কিছু নিয়ে আসলাম খাবার ঘরে, ডাইনিং রুমে। তো এখানে পাটি বিছিয়ে সবাই বসে গেছি খেতে, এই যে আমার তরকারি, আর যেখানে সালাদ আছে, সালাদ বানাইছি, লেবু আছে, আর এই যে খিচুড়ি। দেখুন খিচুড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন বন্ধুরা। তা বন্ধুরা, আমার রান্না বাড়া কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দিবেন, একটা একটা করে লাইক অবশ্যই করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো যেখানে আমার সব ছেলে, আমার হাজবেন্ড থাকছে, আর আমার নাতনি আছে, ছেলে বউ আছে, তারপর ওই যে ছেলে, বড়ো ছেলে ঘরের ভিতরে খাইতেছে, আর রুমে খাই বসে খাইতেছে আর মুভি দেখে। আর এদিকে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে সব কিছু ধুয়ে নিতেছি, ধুয়ে তারপর রেখে দিব। এগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপর চুলা মুছতে হবে, রান্নাঘর মুছতে হবে, অনেক কাজ আছে এখনো। তা আমি তো আর খাই না, আমি ছেলে আর কাজ করতে পারি না, সেই জন্য আমি পরে খাই। এই দেখুন সব গুছাতে হবে, চুলা এখনো মুছি নাই। তো ঠিক আছে, আমি ধুয়ে নিয়ে সব ধুয়ে পর একটা হচ্ছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাগরিবের পর সবাই আর কি বসে আছি আমরা, তুমি দেখে আমার হাজবেন্ড তোমরা দেখো গো আসিয়া কমলাই নিত্য করে থমকিয়া। তারপর আমি আসছি কিচেনে,
দুপুরে যে কিছু মাংস আর পিস আমি উঠে রাখছিলাম, উঠে মেরিনেট করে রাখছিলাম, সব ময় মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম। এখন আবার একটু কর্নফ্লাওয়ার আর ওই বিস্কিটের গুঁড়া দিয়ে মেখে তারপরে মেখে নিছি, এখন আমি এটাকে ভেজে নিব। তো চিকেন ভাজা তো খুব ভালো লাগে খেতে, এখন আগে প্রায় ভাজতাম, লুচি দিয়ে খেতাম, এখন আর করি না, কারণ এখন আর পারি না, সময়ে কুলাইতে পারি না, সেই জন্য আর ভাজাই হয় না। তা আজকে একটু রেখে দিছি কয়েক পিস, বেশি না, অল্প কয়েক পিস মাংস, 6-7 পিস মাংস রেখে দিছি, সেটাই আর কি যে ভেজে নিব এখন। তো সন্ধ্যার নাস্তাটা সবার হয়ে যাবে। তো দেখুন ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। আস্তে আর কি লো হিটে ভাজতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, চুলার আঁচটা কমিয়ে ভাজবেন। আর রেসিপিটা তো দেওয়া পারি নাই দিতে দেখাইতে, পরে আবার যদি কখনো ভাজি তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি চিকেনটাকে ফ্রাই করে নিলাম, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও আল্লাহ দিলে বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভেজে রাখলাম, সবাই মিলে খাবো আমরা সন্ধ্যার নাস্তাটা। তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মুরগি চিকেন ফ্রাইটা কেমন হলো। বাংলায় বলতে বলতে বাংলাই বলি সব, ইংলিশ আর বলতে পারি না, মুখে আসে না। তো এই যে সব ভাজা ভাজা হয়ে গেছে, তা আমি একটু খেয়ে ট্রাই করে দেখতেছি কেমন হয়, তারপরে সবাইকে নিয়ে দিব। এই যে সস আছে, টমেটো সস আছে সাথে, তো খেলাম টমেটো সস দিয়ে, বেশ ভালোই লাগলো, অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আগে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।